ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুর জেলার 6টি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় জেলার 6টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন। যমুনা নদী তীরবর্তী ইসলামপুর উপজেলায় সবচেয়ে বেশি বন্যা দেখা দিয়েছে। ইসলামপুর সহ দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মিলানদহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জ উপজেলার 39টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে, ফলে জেলার লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গিয়ে প্রায় 9 কিলোমিটার পাকা রাস্তা ও 1 কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা দুর্গত পরিবারগুলোর জন্য প্রতিটি উপজেলায় জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত সব জায়গায় তা বিতরণ শুরু হয়নি, ফলে পানিবন্দী পরিবারের মানুষদের মাঝে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।